নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার সাথে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে একঘেয়ে আলুর তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে চট জলদি নিমিষেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের এই নতুন ধরনের এই তরকারিটি। খুবই চট জলদি রেডি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়, এমনকি ভাতের পাতেও মন্দ লাগে না। তাহলে চলুন মূল রান্নাটি আমরা শুরু করি। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম বসিয়ে দিয়েছি। এইবার সামান্য সাদা জিরা আমি ফোড়নে দেবো। এইবার দেবো ছোট্ট একটি পেঁয়াজ কুচি, একটি চায়ের চামচের 1/5 ভাগ আদা কুচি আর একটি রসুন কুচি আমি দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন আমি 1 মিনিটের মতো ফ্রাই করবো, 1 মিনিটের থেকে কিন্তু বেশি নয়। পেঁয়াজটা 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি, দেখুন জাস্ট পর একটু স্বচ্ছ হয়েছে। এইবারে আমি একটি মিডিয়াম সাইজের আলু, দেখুন ছোট ছোট করে এইভাবে কেটে রেখেছি, আলুগুলো আমি দিয়ে দেব। খুব চট জলদি এই তরকারিটা রেডি হয়ে যায় আর ঝামেলা ছাড়াই, মানে ভীষণ টেস্টি একটি রুটির সাথে খাওয়ার জন্য তরকারি। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একঘেয়ে আলুর তরকারি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন, এই তরকারিটা কিন্তু মুখে অসাধারণ লাগবে। এইবার আলুটা দেওয়ার পর হিট মিডিয়ামে রেখে, এখন কিন্তু আমি কোনো নুন হলুদ অ্যাড করবো না, আগে 1 মিনিট ফ্রাই করে নেব। আলুটা যখন একটু ফ্রাই হয়ে গেছে, এইবার আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো লবণ আমি মিশিয়ে নিয়েছি। এইবারে আমি আরও 1 মিনিটের মতো আলুটাকে ফ্রাই করব। আর এইখানে দেখুন সয়াবিন আমি সিদ্ধ করে ছোট ছোট করে এইভাবে পিস করে কেটে রেখেছি, এইবার সয়াবিনটা আমি অ্যাড করে দেবো। সয়াবিন দিয়ে দিয়েছি, সয়াবিনটা ভালোভাবে মিশিয়ে নেব। এইবার দেব ছোটো সাইজের একটি টমেটো কুচি, এখানে ছোটো 1 বাটি, মানে সিদ্ধ করার পর ছোটো 1 বাটি টমেটো এই সয়াবিন আছে। টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো। 1 টেবিল স্পুন আমি দিইনি, 1/2 টেবিল স্পুনের মতো দিয়েছি। এইবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সমস্ত কিছু আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এইবার দিয়ে দেব জল। জল দিয়ে আমি ঢাকা দিয়ে একদম হিট মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তারপরে বাদবাকি উপকরণ আমি অ্যাড করব। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব সামান্য চিনি, নুনটা অবশ্যই এই পর্যায়ে চেক করে নেবেন। এইবার দেব 1/2 টেবিল স্পুন ভাজা মশলা গুঁড়ো, উপর দিয়ে ছড়িয়ে দেবো। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আর 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, আর খুন্তির সাহায্যে আলুগুলো 2-1টা এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। এইবারে আমি হিটটা বন্ধ করে দেবো, 1 মিনিট হয়ে গেছে। হিটটা বন্ধ করে গরম গরম রুটির সাথে আজকে আমি পরিবেশন করব এই সয়াবিন আলুর তরকারি।